ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। সারাটা দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে খারাপই ছিল বলা চলে। এই জন্য সারাদিন ব্লগ করিনি, তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আর সন্ধ্যা আরতি করে এসেছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। তারপরে এখন সন্ধ্যাবেলা চা জীবন খাওয়া গেছে। জীবন খাসির মাংস 330 টাকা কেজি। হ্যাঁ, 500 500 গ্রাম 330 660 টাকা কি কেজি? কি হরি ভাজা খাসির মাংস এইটা না হলে আমার শাশুড়িমার ঘুম আসে না। মানে এইটা আমার শাশুড়িমা ভীষণ পছন্দ করে। এটা তো নর্মালটা, তাই না? নাকি ও আনারদানা? এর আনারদানাটা আমিও পছন্দ করি, কিন্তু আমি পাই না তাই খাই না। এই যে তোমার আনারদানা, এনা এর মধ্যে দাও আমাকে। বাবা আনতে না আনতে শেষ, আনতে না আনতে শেষ হয়ে গেল। দাও আর একটু দাও, এটা তোমার। বাবা খাবে তো? কটায় নাছো? 5টা। ও খাবে না বললো তো, তুমি খাও, তেলে ভাজা খাবে না। এ আমাকে দুটো দিও না। তুমি তো দুটো চাইলে। দুটো কোথায় চাইলাম? তুমি বললে দুটো দাও, আমার জন্য দুটো। তুমি বাকিগুলো খাও। ছোটবেলা ছিল একটু, এখন ভীষণ ঠান্ডা হয়ে গেছে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই। মিমি, এরা তোদের জন্য মাংস এনেছে, দেখেছিস? এটা তোদের মাংস, তোদের। হ্যাঁ, রান্না করবো এখন। হ্যাঁ, আজকে রান্না করেছি আলু পটলের তরকারি, গরম করব এখন। আর এখানে রয়েছে মিমিদের মাংস, যেটা সিদ্ধ করব। আর এখানে মাছের ঝোল গরম করছি, আর এখানে ডাল গরম করছি, আর এখানে পেঁপে আর আলু রয়েছে, যেটা মিমিদের মাংসের মধ্যে দিতে হবে। আর এখন ছেলের জন্য দিয়ে নিচ্ছি আমুল স্প্রে, যেটা ছেলে এখন খাবে। পুরনো ছোটবেলার অভ্যাস, এই অভ্যাসটা কাউরি যায় না, আমিও জানি। আমুল স্প্রে খেতে সবার ভালো লাগে। তো ছেলে একটু আগে বললো, মা একটু আমুল স্প্রে দাও, বাড়িতে করে চেটে চেটে খাই। রাতের অনেকগুলো কাজ আমি করে ফেলেছি, রান্না করে সমস্ত কাজ হয়ে গেছে। আর এই বিছনার চাদরটা চেঞ্জ করলাম। বিছনার চাদর আমি সাধারণত সকালের দিকে চেঞ্জ করি, তবে আজকে রাত্রে করে ফেললাম। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম না যে আমি ডাক্তার দেখাবো, তো ডাক্তার আমাকে দেখাতে হয়নি। ওষুধের দোকান থেকে বলেছি যে আমার কি কি প্রবলেম হচ্ছে, তো সেই অনুযায়ী আবার ওষুধ দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তো সেগুলো খেয়ে অনেকটা রিলিফ পেয়েছি। মানে এখন আমাকে ডাক্তার দেখাতে হবে না। ডাক্তার দেখাতে গেলে মানে একগাতে ভিজিট লাগে, অনেক অনেক ওষুধ দেয়, সেটা খেতে ভালো লাগে না, ওই জন্য যাইনি এই আর কি। সমস্যা বেশি থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ছেলে আর ছেলের বাবা গেল নিচে সমস্ত নোংরাপত্র নিয়ে। আসলে কালকে সকালে গাড়ি আসবে, যেহেতু সপ্তাহে 3 দিন করে আসে। তো সন্ধ্যা থেকে আজকে এইটুকুই, আবার তোমাদের সঙ্গে আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট।
বৃহস্পতিবারের পুজোটা আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল, তো বৃহস্পতিবারে আমরা প্রত্যেক ঠাকুরকে সুন্দর করে সাজাই, যতটুকু পারি আমরা আমাদের মতন করে ভোগ নিবেদন করি, বৃহস্পতিবারে ঘট বসাই। তো ঘট বসাতে আমাদের সবারই খুব ভালো লাগে, দেখো কি সুন্দর লাগছে, মানে ঘট বসানোর পর যখন নতুন নতুন পাতা হয় তখন খুবই ভালো লাগে। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর প্রতিদিন যেরকম করে আমি ফুল দিয়ে সাজাই সেরকম করে আজকেও সাজিয়েছি। তো আমি তো সাজগোজ সবার প্রতিদিন চেঞ্জ করতে পারি না, মাসে একদিন করে চেঞ্জ করি, তো তোমাদেরকে পুরোটাই দর্শন করিয়ে দিলাম আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, শুক্রবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো গতকাল রাত থেকে স্টার্ট করেছিলাম, মানে সন্ধ্যা থেকে, তো গলাটা আমার এখনও বসে আছে, ওষুধ চলছে, আর সকালে চা খেয়ে নিয়েছি, এখন অবধি জল খাওয়ার তৈরি করিনি। তো এখন প্রথমে যাচ্ছি জল খাওয়াটা তৈরি করতে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এর মধ্যে আছে আটা আর ময়দা, আটা আর ময়দা একসাথে করে আমি মাখছি। আজকে সকালে হচ্ছে রুটি আর বরবটি আলুর তরকারিটা ওইখানে বসিয়েছি, ওখানে বরবটি আলুর তরকারি হচ্ছে, ভাত হচ্ছে। রুটি খাবে তুমি? দেখি নাও খেতে পারি, ভালো লাগবে না। না না, আমি ছটা রুটি বানাচ্ছি, তোমার আর তোমার ছেলের, বুঝেছো? আর আজকেরটাতে নুন দেওয়া আছে, ওদেরকে দেওয়া যাবে না, নুন দেওয়া জিনিস ওদের দেওয়া যাবে না। এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে, আর এই তরকারিগুলো দেখতে একটু এরকমই হয়, যেহেতু সবুজ জিনিস তো সবুজ সবুজ হয়েছে দেখতে, দেখো। রুটিগুলো সেকে নিচ্ছি, এরপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো হাজব্যান্ডকে সোয়াবিনের তরকারি আর পটলের তরকারি দিয়ে খেতে দিয়েছি, আর এই তরকারিটা ধরাই রয়েছে। তো এরপরে গিয়ে আমি বালিশের কভারগুলো বের করব। তো বালিশের কভারগুলোকে বের করছি ভিতর থেকে, আসলে ভিতরটা না অগুছালো হয়ে যায়, টেনে টেনে সব একটা একটা করে জিনিস বের করা হয়, তো এই জন্য জায়গাটা একটু গুছিয়েও নিচ্ছি এই ফাঁকে। তো আমি এখন বালিশের কভারগুলো পরাচ্ছি, কোল বালিশের কভারগুলো পরাতে একটুখানি সময় লাগে। এই দেখো তিনটে বালিশ, তিনটে বালিশের মধ্যে একটা বালিশের কভার পাল্টালাম, মানে উপরের কভারটা পাল্টেছি, উপরেরটা আমার হাজবেন্ডের বালিশ। আর আমি এখন বালিশে শুই না, আমার ঘাড়ে ভীষণ ব্যথা হয়, কারণ এডিটিং করি, তো এডিটিং করার সময় মানে অনেকটা সময় একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকতে হয়, ওই জন্য বালিশের সময় বন্ধ করে দিয়েছি। ওই জন্য দুটো কভার পরিষ্কার আছে, চেঞ্জ করতে হয়নি, আর কোল বালিশের কভারগুলো চেঞ্জ করেছি। জলটাকে বন্ধ করো, এত কল জল নষ্ট করো না। পোস্তটা কত নিয়েছে গো? হ্যাঁ, পোস্ত কত নিয়েছে? আমাদের এখানে যেভাবে লোডশেডিং শুরু হয়েছে, ছেলেকে খেতে দিয়ে এসেছি, ছেলে অন্ধকারের মধ্যেই খাচ্ছে, মানে ওই যে দুদিন আগে থেকে শুরু হয়েছে, দুদিন আগে তো পাঁচটার সময় এসেছিল, গতকালও গেছিল, আজকে এখন গেছে, জানি না কখন আসবে। তো সাংঘাতিক অবস্থা, গর্ভ প্রচণ্ড পড়েছে। আজকে রান্না করব হরিণঘাটার এই প্যাকেটের মাটন, এটা কোনোদিনও মানে এই মাংসটা রান্না করিনি, তো আজকে প্রথম করব, আশা করি ভালোই হবে। তো এটা ফ্রিজ আপ করা ছিল, এটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এনেছে বাজার থেকে কাতলা মাছ, মানে খুব বিশাল বড় নয়, মাঝারি সাইজের, আর এনেছে মিমিদের চিকেন, যেটাকে এখন ফ্রিজে রেখে দেবো, আজকে এখন মানে রান্না করবো না, রাত্রের দিকে করব। আর এখানে রয়েছে মাটনের মশলাটা, আর এখানে রয়েছে টক দই ম্যারিনেট করার জন্য, আর এখানে রয়েছে আলু, আর কারেন্ট অফ ছিল, এখন সুইচটাকে অন করে তারপরে ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দিলাম, মানে শাশুড়ি মার জন্য শুধু একটা মাছ রান্না করব, ভাজা করব, আর বাকিটা রেখে দিলাম। মাটনটা এখন ম্যারিনেট করব, এই জন্য নুন হলুদ চিনি টক দই আর যেটা মশলা করে রেখেছিলাম সেই মশলা পরিমাণ মতো এখন দিয়ে দেবো, পুরোটা দেবো না, আবার কষানোর সময় কিছুটা দেবো, আর দেবো সর্ষের তেল। তো দিয়ে এবারে সব কিছু ভালো করে মানে মাখিয়ে এবার আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর ছেলের যেহেতু ওষুধ চলছে, ঠান্ডা লেগেছে, এই জন্য ছেলেকে গরম জলের মধ্যে ওষুধটা দিয়ে দিলাম, আর ও এখন একটা ছবি আঁকছে, ও প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু আঁকতে থাকে। আর বাইরের পরিবেশটা তোমরা একটু দেখে নাও, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো এই দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা লেগে এখন দেখো আমার নাড়িটা কতটা ছিঁড়ে গেল, এই দেখো
এই দেখ আমার নাইটিটা ছিঁড়ে গেছে, কতটা এটার মধ্যে লেগে দেখেছো কিভাবে ছিঁড়েছে। একটুখানি কাজ করলেই এতটা ঘেমে যায়, মানে ফ্যানটাকে পরিষ্কার করলাম, পুরো স্নান করে গেছি। আর আজকে সকালবেলা আমার হাজবেন্ডের কথাটাই লেগে গেছে, আমার হাজবেন্ড আমার এই নাইটিটা পরা দেখে বলছে কি তোমার কি আর নাইটি নেই, তুমি সবসময় এই একটা নাইটি পরো। আর মুখের কথা ঠিক লেগে গেছে, আমার ঠিক আজকেই নাইটিটা ছিল, তোমাদেরকে দেখালাম। আমার হাজবেন্ড আসলে পরেও বলবো যে তোমার কথা কীভাবে ফললো। এখন মাটনটা রান্না করব, তো প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি, আজকে আলু আর অর্ধেক করিনি। আর এখন করব মুসুরির ডাল, যেহেতু শাশুড়িমার জন্য, শাশুড়িমা তো মাটন খায় না, মানে চিকেনটাও খুব একটা খায় না, এই জন্য ডালটা করে নিচ্ছি। তো মাছ ভাজা দিয়ে উনি খেয়ে নেবে, তো ডালটা একদিকে বসিয়ে দিলাম, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। খুব বেশি তেল আমি এখন আমি রান্নায় ইউজ করি না, যতটা পারি কম পরিমাণে তেল দিই। আর এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি, আর বাকি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এরকম করে তো কষাতে অনেকটা সময় লাগে না, মাটন বলো চিকেন বলো একটুখানি কষানোর উপর এই রান্নাটার স্বাদ নির্ভর করে। তো কষিয়ে নিয়েছি আমি, তো এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। আর ওটা হতে হতে এদিকে আমি টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সমস্ত এলোমেলো জায়গাগুলো গুছিয়ে ঠিকঠাক করে নিলাম। রান্না হলো, এবারে আমাকে ঘর মুছতে হবে, ঘর মুছবো তারপরে স্নান করবো। তালা খুলেছো? ওই দিক দিয়ে বেরোবো তো। না না, এই সামনে দিক দিয়ে বেরোবো, তুনুর সামনে দিক দিয়ে বেরোবো। কাঁঠালটা নেমে কিসে? তালাটা খুলতো। এখন যাচ্ছে ওরা মন্দিরে কাঁঠাল দিতে। বড়টা বড়টা তো ওটাই পেকেছে, ওটাই পেকেছে। খাও ওই সয়াবিনটা রেখে দাও, সরিয়ে দাও, বাহার দিয়ে সরিয়ে দাও। নতুন ধরনের মাটন খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন লাগছে, কেমন হয়েছে। তো আমি এভাবেই রান্না করি, ঠিক আছে? ভালো হয়েছে। অভিশাপ দিলে আমার অভিশাপটা ফলে গেল। হ্যাঁ, তুই তাকাও একটু, তাকাও একটু, ভাত দাও অল্প একটু। তোমার অভিশাপটা এইভাবে ফলে গেল, তুমি আমার নাইটির উপরে অভিশাপ দিলে যে একই নাইটে রোজ দিন পড়ি। হ্যাঁ, কি ব্যাপার বলো বলো। হ্যাঁ বলেছো কিনা বলো, দাও দাও একটু ভাত, আরে বলো। হ্যাঁ কিনা, বেখেয়ালে ছেড়েছে, অন্যদিন তো ছেড়ে না, আজকেই কেন ছিল? অন্যদিন বলি নাকি, আজকেই তো বললাম। ও তাহলে আর তুমি তারপরে অভিশাপ দিয়েছো? একটুখানি একটুখানি ব্যাস। মিষ্টি দই মনে হয়, মিষ্টি দই সাদা তো দইটা, সাদা দই মনে হচ্ছে মিষ্টি দই, আমি জানি না, আমাকে দিয়েছে টক না মিষ্টি আমি জানি না। আমার হাজবেন্ডের এক বন্ধুর বাড়িতে, ওদের বাড়িতে গরু আছে, অনেকগুলো গরু, একটা বাড়িতে গেছিলাম যে শ্রাদ্ধের অনুষ্ঠান, ওই বাড়িতেই দই খাওয়ার পর্ব চলছে এখন। তুমি খাবে না তো দই? না না, আমার এত ঠান্ডা লেগেছে, আমি কি করে দই খাবো? না না, আমি এক ফোঁটাও খাবো না, এই টক দইতে ভীষণ ঠান্ডা লাগে গলায়, বিশেষ করে।
ওকে ওকে বেশি দিও না 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 খাস না চিনি দিয়ে খা পরে খাবি ঠান্ডাটা কাটুক তারপরে খাবি হ্যাঁ ঠিক আছে দিয়ে দিও আরে এখন দিও না ওকে টেস্ট তো বোঝা যাচ্ছে কিন্তু আবার হ্যাঁ টক টক ফাটিনি চিনি দিয়ে দিও আমি তো টকই খাই টক খাওয়াই যায় মুড়ি একটু টেস্ট যেহেতু আমার আজকে একটা নাইটি পুরো ছিঁড়ে গেছে অনেকটা জায়গা এই জন্য এই নাইটিটা আজকে কিনে আনলাম আর প্রচন্ড যেহেতু গরম এখন এই স্লিভলেস নাইটির দরকার আছে বৃহস্পতিবারে আমি মানে বাচ্চাদের জন্য খাঁচা বানাতে দিয়েছি তো এখনো পর্যন্ত খাঁচাটা দেয়নি তার কারণ হলো তার অনেকগুলো কারণ আছে তোমাদেরকে তার আগে একটা জায়গা আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা তো সিঁড়ির এই জায়গাটায় অনেকের বাড়িতে ক্লপসিবল গেট লাগানো থাকে কিন্তু আমাদের এই জায়গাটাতে কোনো ক্লপসিবল গেট লাগানো নেই তো এটা বাড়ি করার সময় এটা বেশিরভাগ বাড়িতে লাগিয়ে দেয় কিন্তু আমাদের এখনও অবধি এই জায়গাটায় লাগানো হয়নি তো কোনো কারণবশত হয়তো ভুলে গেছিলো কি যাই হোক কোনো কারণে লাগানো হয়নি এবারে যেটা তোমাদেরকে বলা যে ওই তোমাদের যে জায়গাটা দেখালাম ওই জায়গার জন্য ক্লপসিবলের মাপটা নিয়ে গেছে তো ওটা বানাতে 20,000 টাকা খরচা পড়বে তো তারপরে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বললাম যে এখন 20,000 টাকা আর খরচা করার দরকার নেই তার থেকে তুমি বরং বাচ্চাদের জন্য একটা খাঁচা দরকার আছে খাঁচাটা আগে তৈরি করো তো উনি এসে মানে দোকানের ভদ্রলোক এসে ওই ক্লপসিবলের মাপটা নিয়ে গেছিলো কিন্তু তখনও পর্যন্ত আমরা খাঁচা বানানোর কোনো সিদ্ধান্ত নিইনি সেই সিদ্ধান্তটা আমরা পরে নিয়েছি তো যাই হোক মাপটা নিয়ে গেছিলো যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে খাঁচাটা তৈরি করব তখন গিয়ে দোকানে আমি 2,000 টাকা আমি অ্যাডভান্স করে এসেছিলাম যে ওদের খাঁচাটা তৈরি করার জন্য তো ভদ্রলোককে বলে বলে ফোন করে করে আর বাড়িতে আনতে পারছি না যে উনি যে মাপটা নেবে দেখবে জিনিসটা যে কেমনভাবে তৈরি করবে কারণ না দেখলে তো বুঝতে পারবে না কতটা উঁচু হবে কতটা চওড়ায় বড় হবে তো আমার কিন্তু দোকানে 2,000 টাকা অ্যাডভান্স করা আছে তো তা সত্ত্বেও উনি আসেনি কারণ উনি ধরে রেখেছে উনি আগে ক্লপসিবলটা বানাবে তো এই মুহূর্তে আমি ক্লপসিবলটা হাজবেন্ডকে বানাতে বারণ করলাম খাঁচাটা আগে তৈরি করার জন্য তো তার জন্য ওই ভদ্রলোক এখনো পর্যন্ত খাঁচাটা তৈরি করে দেয়নি তো আগামীকাল আবার দোকানে যাব তো বারবার করে ফোন করে যখন ওনাকে আনা যাচ্ছে না তখন গিয়ে দোকানে গিয়ে সামনাসামনি কথা বলতে হবে কিছু আর করার নেই এই জন্য এখনো অবধি মানে 7-8 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত খাঁচাটা আমরা হাতে পাইনি বাচ্চাগুলো এখনো পর্যন্ত কষ্টে রয়েছে তো বন্ধুরা এই হলো সম্পূর্ণ ভিডিও তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো গুড নাইট